একটা ব্যাপার খেয়াল করলাম জানেন, আপনার অ্যাসিস্ট্যান্ট মাথায় পড়ছিল বিষয়টা আমার কাছে না যথেষ্ট অদ্ভুত লেগেছে। আমি না বিষয়টা জানতাম না জানেন, মানে স্মৃতি ফেরত আসার পরে এটা নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমার মনে হয় কি জানেন, উনি কোনো দুই নম্বর ব্যবসা করত। দুই নম্বর ব্যবসা কি বলতে চাচ্ছেন আপনি? দেখুন, দুই নম্বরই বিজনেস না করলে একটা মানুষ শুধু শুধু কেন মাথার মধ্যে পরচুলা নিয়ে ঘুরবে বল? না সেটা ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে উনি দুই নম্বরের কোনো ব্যবসা করত। আর আপনি যদি এটা বলে থাকেন তাহলে তো তার দায় কিছুটা হলেও আমার গায়ে এসে পড়ে। সেটা তো পড়বেই না, উনার স্মৃতি কি ফিরবে? যে মেডিসিন দিয়েছি ফিরতে বাধ্য। আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া বলুন তো? ছোটবেলায় সিনেমার মধ্যে দেখতাম, কেউ মাথায় বাড়ি খেলে তার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেলে ঠিক আবার ওই রকম একটা সিচুয়েশনে তার মাথায় বাড়ি মেরে তার স্মৃতি ফিরে আনা হতো। হ্যাঁ, তাহলে আমরা কাজ করি না কেন, ওনাকে সিঁড়ি থেকে আবার ফেলে দিই। সেটা যদি প্রয়োজন হয় তাহলে তো অবশ্যই, তো আমার মনে হয় না অত কিছু প্রয়োজন হবে, কারণ যে মেডিসিন দিয়েছি তাতে স্মৃতি ফিরে যাওয়ার কথা। ওনার মেডিসিনটা কি ঠিক মতো দেওয়া হচ্ছে? একটু আগে তো সানিতার হাতে পাঠিয়ে দিলাম। ঔষধ মানে এই ঔষধ যেন কেন আপনি অসুস্থ না এই জন্য ঔষধ খান? ও হ্যাঁ 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 হ্যাঁ, আমার না এই মাথায় আর পেটে অনেক ব্যথা, ওষুধ খেতে হবে। এই একটু বিষ, এই ঔষধ আমি খাবো না, খাবো না। আমার জন্য আমি কিছু বলেছি না তো? কিছু বলিনি তো? আপনি এই ওষুধটা জলদি করে খেয়ে নিন, না হলে আপনার জন্য আরো বড় বড় অ্যাকশন নেওয়া হবে। আপনি জানি কি করলেন, মানে এরসিও মানে আরো বড় অ্যাকশন, এগুলি আবার কি? বড় অ্যাকশন বলতে আপনাকে যেভাবে আঘাত করে আপনার সব স্মৃতিশক্তি চলে গেছে না, ঠিক ওইভাবে আবার আপনার মাথা আঘাত করা হবে যেন আপনার স্মৃতিশক্তি সব ফিরে আসে। ও মাই গড, এ তো দেখতেছি আমাকে হত্যা করার জন্য সুপরিকল্পিত অবচেষ্টা। আপনাকে হত্যা করার চেষ্টা কেন করা হবে, আমরা তো চাচ্ছি আপনার মাথা স্মৃতিশক্তি যেন সব ফিরে আসে। স্মৃতিশক্তি ফিরে এসেছে অল্প করে, অল্প বিন্দু বিন্দু করে সিন্ধু জীবন করে না আমার না, হ্যাঁ সত্যি ফিরে আসতেছে কিছু সত্যি। তাহলে বলেন তো আমি কে? সত্যি কি কি বললেন? তাহলে বলেন তো আমি কে? বলবো হ্যাঁ বলবো, হ্যাঁ বলেন। আর কত বলবো? বলেন আপনি হলেন গিয়ে।